ঘর সাজাতে কেনা পছন্দ করে। আর এই সাজানোর জিনিসগুলো আপনি যদি কম দামে নিজ হাতে তৈরি করতে পারেন তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম, আমি সেলিনা চৌধুরী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার এই নতুন ক্রিয়েটিভ চ্যানেলটিতে। ছোটবেলা থেকেই এটা ওটা বা ফেলে দেওয়া জিনিস দিয়ে টুকটাক কিছু তৈরি করাটা ছিল আমার একটা বড় শখ, আর সেই শখটা এখন নেশায় পরিণত হয়েছে। আপনারা যারা আমার মতো ঘর সাজাতে পছন্দ করেন এবং নিজ হাতে টুকটাক কিছু শোপিস বা হাতের কাজ করতে পছন্দ করেন তাহলে আমার এই চ্যানেলটি আপনাদের জন্য। এখন যে ট্রেটা দেখতে পাচ্ছেন এটা আমি বাজারের ব্যাগ দিয়ে তৈরি করেছি, সেই সাথে ব্যবহার করেছি নারকেলের মালার ছোট ছোট টুকরো, আর এটা তৈরি করতে আমাকে কোনো খরচই করতে হয়নি। আর আপনারা এই ট্রেটা শুধু টেবিলে নয়, বিভিন্ন কর্নারেও সেন্টার পিস হিসেবে ডেকোরেশন করতে পারবেন। এখন যে ওয়াল আর্টগুলো দেখতে পাচ্ছেন বা পিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি নিজ হাতে তৈরি করেছি, আর এগুলো তৈরি করেছি কার্ডবোর্ড দিয়ে। শুধু এগুলোই নয়, আমি কার্ডবোর্ড দিয়ে এই ধরনের বিগ ডেকোরেশন স্পুন তৈরি করি, আবার বিভিন্ন ধরনের ওয়ালম্যাটও তৈরি করি। আর এই ধরনের কার্ডবোর্ডগুলো কিন্তু আমরা বিভিন্ন ধরনের শোপিস কিনলে এমনিতেই পেয়ে যাই। তবে ছোট ছোট পিস নয়, আপনারা চাইলে এই কার্ডবোর্ড দিয়ে বড় বড় ডেকোরেশন পিসও তৈরি করতে পারেন। শুধু ডেকোরেশন পিস নয়, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব বাসার বিভিন্ন ধরনের ফেলে দেওয়া জিনিস অথবা নিউজ পেপার কিংবা কাঁচা যে শাক সবজি আছে সেগুলো দিয়েও আপনারা কিভাবে আকর্ষণীয় এই ধরনের ফুলের স্টিক তৈরি করতে পারবেন তার ধারণাগুলো আমি আমার এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে সেই ধারণাগুলোও দিতে যাতে এই জিনিসগুলো তৈরি করতে আপনাদেরকে খুব বেশি খরচ করতে না হয়। আমি সাধারণত ড্রিঙ্কসের বোতল কিংবা খাবারের সাথে যে কাঁচের জারগুলো আছে সেগুলো ফেলে দেই না, সেগুলো দিয়েও বেশিরভাগ সময় আমি গাছের জন্য বিভিন্ন ধরনের প্লান্ট হ্যাঙ্গিং পট কিংবা প্লান্ট পট তৈরি করি, সেই সাথে সেই বোতলগুলো দিয়ে আমি কিন্তু বোতল ডেকোরেশনও করি। ঘরের সৌন্দর্য বাড়াতে আপনাকে যে সব সময় দামি দামি শোপিস কিংবা দামি ফার্নিচার রাখতে হবে এমনটা কিন্তু নয়। আপনার কাছে যা আছে সেটাকেই যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন বা গুছিয়ে সেই জায়গাটাকে রাখতে পারেন তবে সেখানেই আপনি খুঁজে পাবেন আসল সৌন্দর্য। আর ঘরে থাকা জিনিসগুলোকে আপনি যদি সিজন ওয়াইজ একটু এদিক সেদিক করে রাখেন তাহলেই দেখবেন আপনার ঘরটার অনেকটুকু পরিবর্তন এসেছে। আমরা যারা গৃহিণী তাদের কিছু পছন্দের জায়গা থাকে, যেই জায়গাগুলো আমাদের মনে শান্তি এনে দেয় সব সময়। আমার মতো আপনাদের যাদের ঘরে আপনাদের এরকম পছন্দের দু একটা কোণা আছে তারা চাইলে কম খরচেই আপনারা এই ধরনের গ্লাস কিনে কিংবা গ্লাস ভেঙে গেলে সেগুলো দিয়েও কিন্তু এই ধরনের দু একটা ক্যান্ডেল হোল্ডার কিংবা হ্যাঙ্গিং প্লান্ট পট তৈরি করে নিতে পারেন, কারণ এই জিনিসগুলো ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ। নিউজ পেপার কম বেশি সবার বাসায় থাকে, আর বেশিরভাগ সময় দেখা যায় এই জিনিসগুলো আমরা বিনে ফেলে দেই কিংবা বিক্রি করে দেই। কিন্তু আপনি যদি একটু ধৈর্য আর সময় অপচয় করতে পারেন তাহলে পেতে পারেন এই ধরনের আকর্ষণীয় কিছু শোপিস যা আপনি বাজারেও কিনতে পাবেন না। তবে শুধু একঘেয়েমি বাস্কেটই না, আপনারা চাইলে এই নিউজ পেপার দিয়ে বিভিন্ন শেপের বা বিভিন্ন সাইজেরও প্লান্ট পট তৈরি করতে পারবেন। এছাড়াও আপনারা যদি কোনো ধরনের ক্যারেক্টার পছন্দ করেন সেগুলোও কিন্তু আপনারা এই নিউজ পেপার দিয়েই তৈরি করতে পারবেন। শুধু এই জাতীয় শোপিসই না, আপনারা যদি চান এই নিউজ পেপার দিয়ে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের ওয়াল আর্ট কিংবা ওয়ালম্যাটও তৈরি করতে পারেন। আর আপনারা যারা
পারদর্শী বা এই কাজগুলো কিছুটা পারেন তারা চাইলে কিন্তু স্পট শোপিসও এই নিউজ পেপার দিয়ে ইজিলি তৈরি করে নিতে পারেন। আর এই পিসগুলোকে আপনারা কিভাবে রং করবেন এবং কম খরচে সুন্দরভাবে তৈরি করবেন, তাছাড়া এই শোপিসগুলোকে পার্মানেন্ট টেক্সচার দিতে আপনাদের কি কি করতে হবে, সবই আমার এই চ্যানেলে আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তবে শুধু নতুন নতুন শোপিস তৈরি করাই না, আপনাদের যাদের কাছে বিভিন্ন ধরনের পুরনো জিনিস আছে তারা সেই পুরনো জিনিসগুলোকেই একটু এদিক সেদিক করে কিভাবে আকর্ষণীয় দামি শোপিস তৈরি করতে পারেন সেটারও আইডিয়া আমার এই চ্যানেলে ইনশাল্লাহ দেওয়া হবে। তাছাড়াও আমরা কিন্তু পুরনো বেশিরভাগ জিনিসই ফেলে দেই, যেমন বাজারের ব্যাগ, প্লাস্টিকের ফুড জার অথবা ভেঙে যাওয়া জিনিস। এই জিনিসগুলো ফেলে না দিয়ে কিভাবে এই ধরনের আকর্ষণীয় জিনিস আপনারা তৈরি করতে পারেন সেই ধারণাও আমার এই চ্যানেলে দেয়া হবে। এখন যে কটি শোপিস আপনারা দেখতে পেয়েছেন এগুলোর বেশিরভাগই ছিল ভাঙা জিনিস, পুরনো আর প্লাস্টিকের বিভিন্ন ধরনের খাবারের বোতল। আর এই জিনিসগুলোকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে এগুলো দিয়েই তৈরি করেছি বিভিন্ন ধরনের শোপিস, আর এগুলো দেখতে কিন্তু অনেকটা আড়ংয়ের শোপিসের মতো। তো যারা আড়ংয়ের শোপিস পছন্দ করেন তারা চাইলে আমার মতো এরকম রিসাইক্লিং করেও কিন্তু শোপিস তৈরি করে নিতে পারেন। এখন যে ইউনিক পিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি তৈরি করেছি পুরনো ছোট ছোট কাপড় এবং কার্ডবোর্ড দিয়ে। বিয়ে, আখত, বউ ভাত কিংবা গায়ে হলুদ এই ধরনের অনুষ্ঠানগুলোতে আমরা কিন্তু এই জিনিসগুলো অনেক দাম দিয়ে কিনে থাকি। আপনারা চাইলে আমার চ্যানেল ফলো করে এই জিনিসগুলো ঘরেই বানিয়ে নিতে পারেন। আমার আজকের এই ভিডিওটি আমার এই চ্যানেলের প্রথম ভিডিও। এতক্ষণ আপনারা যে ভিডিও বা পিকচারগুলো দেখতে পেয়েছেন ইনশাল্লাহ এগুলো ধারাবাহিকভাবে আমি আস্তে আস্তে আমার এই চ্যানেলে আপলোড করব। আমরা যারা ইউটিউবে ভিডিও দেই বা ইউটিউবার আছি তারা সবসময় চাই আপনাদের সাথে ভালো ভালো কাজগুলো শেয়ার করার জন্য। আর এই ভালো কাজগুলো করার জন্য প্রয়োজন আপনাদের ভালোবাসার, কারণ আপনাদের ভালোবাসা পেলেই আমরা এই ভালো কাজগুলো করার জন্য আরও বেশি আগ্রহ পাই। তাই দর্শক, আপনাদের উদ্দেশ্যেই বলছি, আমার এই ভিডিওগুলো বা টিউটোরিয়ালগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর অবশ্যই আমার চ্যানেলের ভালো একটা গ্রোথ হওয়ার জন্য আমার ভিডিওগুলো শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মেম্বার্সদের সাথে। আজ এখানেই বিদায় নিচ্ছি, নেক্সট কথা হবে নতুন টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।